আজ চতুর্থী, পুজো শুরু হয়ে গেল, আর তার সঙ্গে শুরু হলো ঠাকুর দেখা। নতুন জামা, পায়ে নতুন জুতো, আরো কত রকমের মজা। আর অন্য দিনের থেকে নিয়ম ভেঙে একটু ভালো খাওয়া দাওয়া। আচ্ছা, এসবের মধ্যে পুজোতে নতুন গল্প শুনব না, তা কি হয় নাকি? নিশ্চয়ই নতুন গল্প শুনব। আর সেই গল্প যদি হয় মা দুর্গার গল্প, তাহলে তো আর কথাই নেই। জানেন, আগেকার দিনে না ঠাকুমা দিদিমারা তাদের নাতি নাতনি পাড়ার আরও কচিকাচাদের নিয়ে দুর্গা দালানে বসে মা দশভুজার নানা রকম গল্প শোনাত, কিন্তু এখন আর সেসব হয় না। তাই চলুন না, পুজোর সময় বাকি সব প্ল্যানের সাথে বাংলার চিরকালীন হারিয়ে যাওয়া সেই সব ব্রত পাঁচালির পুরনো গল্পগুলো একটু শুনে নি। তাহলে আর দেরি করবেন না, সেই সব পুরনো গল্প শোনার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। আজ দুর্গা চতুর্থীর দিন, দুর্গা চতুর্থীরই কাহিনী। আজ আমাদের গল্প দুর্গা চতুর্থীর মাহাত্ম্য। একদা এক দেশে এক রাজা ছিলেন। রাজার দুই রানী, বড় রানী ও ছোট রানী। দুই রানী সুন্দরী, কিন্তু ছোট রানী ছিল সবচেয়ে বেশি সুন্দর। যেমন তার রূপ, ঠিক তেমনি তার গুণ। দাস দাসী চাকর বাকর সকলের সাথে ভালো ব্যবহার করত ছোট রানী। আর তাই ছোট রানীকে সকলে খুব ভালোবাসত। দাস দাসী চাকর বাকর সবাই বলা বলি করত, ছোট রানী যেন ঠিক মা লক্ষ্মী স্বরূপা। ছোট রানী আসার পরই রাজ্যের স্ত্রী ফিরে এসেছে। আর যেহেতু সকলে ছোট রানীকেই ভালোবাসত, তার প্রশংসা করত, তাই বড় রানীর মনে খুব হিংসা। বড় রানী একদম ছোট রানীকে পছন্দ করতে পারত না। শুধু যে পছন্দ করত না তাই নয়, একদম দু চক্ষে সহ্য করতে পারত না। তাই সে খালি ছোট রানীকে রাজার কাছে খারাপ প্রমাণ করত। এদিকে রাজাও সব কথা না জেনে ছোট রানীকেই বকাবকি করত। এই নিয়ে ছোট রানীর মনে খুব দুঃখ। অথচ ছোট রানী কিন্তু বড় রানীকে কখনো কিচ্ছু বলতো না, বড় রানীর নামে কখনো নালিশ করত না। ছোট রানী সব অপমান মুখ বুঝে মেনে নিত, কখনো কোনো প্রতিবাদ করত না বলে রাজাও সত্যি মিথ্যা কিছুই জানতে পারত না। এইভাবে একদিন বড় রানী রাজার কাছে ছোট রানীর নামে অনেক মিথ্যা অপবাদ দিল, অনেক খারাপ কথা বলল। রাজাও বড় রানীর কথায় বিশ্বাস করে ছোট রানীকে বলল, শোনো ছোট রানী, এক বস্তে আজই এই প্রাসাদ থেকে তুমি দূর হয়ে যাবে, এই রাজপ্রাসাদে আর তোমাকে থাকতে হবে না, আর তোমার মুখ যেন আমাকে আর কখনো দেখতে না হয়। এই আদেশ করে রাজা চলে গেলেন। তারপর কাঁদতে কাঁদতে সমস্ত রাজবস্ত্র পরিত্যাগ করে
ছেঁড়া কাপড় পরে ছোট রানী রাজপ্রাসাদ থেকে বিদায় নিল। অনেক ক্রোশ চলার পর ছোট রানী অবশেষে রাজ্যের সীমানা ত্যাগ করে গভীর বনের মধ্যে প্রবেশ করল। সেই বনের মধ্যে ছোট রানী কিছুটা জায়গা পরিষ্কার করে একটা ছোট কুঠির বানাল। তারপর বন থেকে ফলমূল সংগ্রহ করে আনল। তার কুঠির থেকে কিছু দূরেই বনের মধ্যে এক নদী বয়ে যাচ্ছিল। সেই নদীর জলে স্নান করে কিছুটা জল সংগ্রহ করে আনল। তারপর ছোট রানী সংগ্রহ করা ফলমূল প্রথমে দেবীকে নিবেদন করে পরে সেই প্রসাদ নিজে ভক্ষণ করল। এইভাবেই ছোট রানীর দিন কাটতে লাগল। সে প্রতিদিন ভোরবেলা উঠে উঠোন নিকোয় কুঠির পরিষ্কার করে, নদীতে স্নান করে, নদী থেকে জল আনে, বন থেকে খাদ্য সংগ্রহ করে সেই খাদ্য দেবীকে উৎসর্গ করে তবেই সেই প্রসাদ নিজে গ্রহণ করে। এইভাবেই কিছু মাস অতিবাহিত হয়ে গেল। একদিন ছোট রানী তার কুঠিরে শুয়ে শুয়ে কাঁদছে। সেই দিন ছিল আশ্বিন মাসের শুক্লা পক্ষের চতুর্থী তিথি। তখন সবে ভোর হবে। রানীর হঠাৎ মনে হল, লাল শাড়ি পরা এক সুন্দরী নারী তাকে বলছে, কাঁদছিস কেন? ওঠ, আজ তো চতুর্থী, আমার পুজো করবি না? চতুর্থী পালন করলে দেখবি তোর সব দুঃখ দূর হয়ে যাবে। আসলে সেই নারী হলেন স্বয়ং মা দুর্গা। মা দুর্গা তাকে পুজোর সমস্ত নিয়ম বললেন। বড় মানের পাতার উপর পিটুলি দিয়ে নানা রকম গহনা আঁকতে হবে। এই পাতায় আলু চালের নৈবেদ্য সাজাতে হবে। অন্য আরেকটি পাতায় ঘি দিয়ে অমনি সব গহনা এঁকে চিনির নৈবেদ্য সাজাতে হবে। এইবার মাকে স্মরণ করতে হবে। তারপর আলু চালের ভাত রেঁধে ঘিয়ে গহনা আঁকা পাতাতে ভাত বেড়ে মাকে উৎসর্গ করে প্রসাদ নিতে হয়। প্রসাদ নেওয়া হয়ে গেলে সাবধানে পাতা জলে ভাসিয়ে দিতে হয়। আর এই ব্রত পালন করলে সৌভাগ্য লক্ষ্মী অচলা হয়ে অবস্থান করেন। রানী সেই মতো সকালে উঠে নদীতে স্নান করে এলো। আর পূজোর নিয়ম মতো দেবীকে ভোগ নিবেদন করে গলায় কাপড় দিয়ে প্রণাম করে তারপর নিজে প্রসাদ গ্রহণ করল। এইভাবে 3 বছর কেটে গেল, কিন্তু তার দুঃখ আর দূর হয় না। তবু রানী প্রতি বছর মা দুর্গার পুজো নিয়ম মতো পালন করে যায়। এদিকে বড় রানী প্রতিদিন বাড়তে থাকল। সে দাসদাসী প্রজাদের সঙ্গে খারাপ আচরণ করতে থাকল। একে একে সবাই কাজ ছেড়ে দেয়। বড় রানীর অত্যাচারে প্রজারা রাজ্য ছাড়া হয়। তাদের তখন পালাই পালাই অবস্থা। সবাই রাজার কাছে গিয়ে নালিশ করে। রাজ্যে বৃষ্টি হয় না, হাতিশালে হাতি মরে, ঘোড়াশালে ঘোড়া মরে। এসব দেখে রাজা ভাবল, এসব তার রাজ্যে হচ্ছেটা কি?
তাই রাজা একদিন নগরে নগরে ঘুরে বেড়াতে থাকে ছদ্মবেশে। রাজা ছদ্মবেশে থাকার জন্য রাজাকে কেউ চিনতে পারল না, তাই সবাই মনের কথা বলল। রাজা দেখল সবাই ছোট রানীর নামে প্রশংসা করছে আর বড় রানীর নামে নিন্দা করছে, ছি ছি করছে। সব শুনতে শুনতে রাজা নগরের মধ্যে এক গাছের তলায় বসে পড়ল। তখন দেবী এক মহিলার রূপ ধরে এসে রাজাকে বড় রানীর সব কথা জানাল। মহিলাটি রাজাকে বলল, ছোট রানী প্রজাদের সন্তানের মতো ভালোবাসত, রাজ্যে অন্নের অভাব ছিল না, আর এই বড় রানী অপয়া অহংকারী, রাজ্যে মহামারী লাগিয়েছে। সব শুনে রাজা তখন হায় হায় করে কাঁদতে লাগল। রাজা তখন দুঃখ করে বলল, হায় রে, এ আমি কি করলাম, নিজের হাতেই নিজের ঘরের লক্ষ্মীকে তাড়িয়েছি, এখন আমি কি করব, কোথায় গেলে ছোট রানীকে পাব। তখন রাজার দুঃখ দেখে দেবীর মনে দয়া হলো। দেবী রাজাকে ছোট রানী বনের কোথায় আছে তা বলে দিল। রাজাকে ছোট রানীকে ফিরিয়ে আনার কথা বলে দেবী অন্তর্হিত হলেন। এরপর রাজা সেই নারীকে আর দেখতে না পেয়ে অবাক হয়ে গিয়ে তার কথা মতো বনের ঠিক সেইখানে উপস্থিত হল যেখানে ছোট রানী ছিল। সেদিনও ছিল আশ্বিন মাসের চতুর্থী। ছোট রানী নিয়ম মতো পুজো সেরে উঠে দেখে সম্মুখে রাজা মশাই। রাজাকে দেখে রানী প্রণাম করতেই রাজা তাকে হাত ধরে তুলে চোখের জল মুছিয়ে দিল। রাজা ছোট রানীকে বলল, রানী রানী আমার বড় ভুল হয়েছে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমায় তুমি ক্ষমা করো রানী, তুমি রাজ্যে ফিরে চলো, তুমি তোমার প্রাসাদে ফিরে চলো রানী, তোমায় ছাড়া প্রজারা যে মাতৃহারা হয়েছে, রাজ্য লক্ষ্মী ছাড়া হয়েছে, আমাকে ক্ষমা করো রানী, আমাকে ক্ষমা করে এবার তুমি রাজ্যে ফিরে চলো। তারপর রাজা ছোট রানীকে নিয়ে প্রাসাদে ফিরে বড় রানীকে বনে পাঠিয়ে দেয়। এদিকে রানী ফিরে এসেছে শুনে দাস দাসী সবাই আবার কাজে যোগ দিল। রাজ্য আবার ধন ধান্যে ভরে উঠল। দেখতে দেখতে আবার আশ্বিন মাস এসে গেল। রানী খুব খটা করে শুক্লপক্ষের চতুর্থী তিথি পালন করল আর ধুমধাম করে দুর্গাপূজা করল। এইভাবে প্রজাদের মধ্যে দুর্গা চতুর্থী তিথির মাহাত্ম্য প্রচারিত হল। রাজ্যবাসীর দুঃখ ঘুচল, রাজ্য ধন ধান্যে সুখে সমৃদ্ধিতে ভরে উঠল। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলের আজকের নিবেদিত গল্প ছিল দুর্গা চতুর্থীর মাহাত্ম্য। জানেন তো, গ্রাম বাংলায় প্রচলিত বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনী, ব্রতকথা, পাঁচালি, এইসব যে গল্পগুলি, সেগুলি প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই এই সমস্ত হারিয়ে যেতে বসা গল্পগুলিকে আবার নতুন রূপে নতুনভাবে ফিরিয়ে এনেছি আপনাদের সামনে। এমন আরও নানান কাহিনী শোনার জন্য অবশ্যই
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন। এবার তবে আমি বিদায় নিচ্ছি, আমি আবার ফিরে আসব একটি নতুন গল্পের সাথে।